আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি কয়েকটা টেলিগ্রাম মাইনিং প্রজেক্টের আপডেট আপনাদের মাঝে শেয়ার করব, খুবই ইম্পর্টেন্ট আপডেট। যারা এই টেলিগ্রাম মাইনিংগুলো করতেছেন অবশ্যই এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, ঠিক আছে? তো আমাদের এক নম্বরের যে লিস্টে আছে সেটা হচ্ছে হট ওয়ালেট। তো আমরা যদি হট ওয়ালেটে যাই তাহলে এখানে আমরা ফ্রিতে একটা হট কীভাবে নিতে পারবো সেই বিষয় নিয়ে কথা বলবো, ওকে? তো আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছ, এখানে যদি আমরা টাচ করি, ঠিক আছে, নিউ টন ব্লকচেন, নিউ ব্লকচেন ইন হট ওয়ালেট, ওকে? তো এই টন ব্লকচেনের যদি এখানে আমরা একটা হট ফ্রিতে নিতে পারবো যদি আমরা এখানে 10টা টিআরএক্স ডিপোজিট করে এবং উইথড্র করি, মানে ডিপোজিট করে আপনার টন টিআরএক্সটা আপনি তুলে নিতে পারেন, কোনো ব্যাপার না, তাহলে আপনি এখান থেকে একটা হট নিতে পারবেন। এখন কীভাবে সেটা করবেন, এখানে মনে করুন এই টনের মধ্যে একটা ডিপোজিটের মধ্যে একটা টাচ করেন, টাচ করার পর হচ্ছে এখানে যে এখানে লেখা আছে ডিপোজিট টন, তো এখানে টাচ করলে আপনাদের এই অ্যাড্রেসটা দেবে, এই অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে 10টা টিআরএক্স এখানে ডিপোজিট করতে হবে। তো 10টা টিআরএক্স এই মুহূর্তে বর্তমান হয়তো বা প্রায় $2 সামথিং আর কি, এরকম $2-2.5 মতো চলতেছে। আপনি চাইলে ডিপোজিট করে আবার উইথড্র করে নিতে পারেন সাথে সাথে, কোনো ব্যাপার না, কিন্তু এখানে আপনি একটা হট বোনাস হিসেবে পাবেন, ওকে? এবং যারা যারা এই কাজটা এখনও করেন নাই, যে হচ্ছে গিয়ে ফ্রি টোকেনটা আপনি 50টা ফ্রিতে নিতে পারবেন, আর এই যে এই দুটো টাস্ক করলে এটা নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। তো এখানে দেখেন আমার কিন্তু 50টা টোকেন আমি ফ্রিতে পাসি এবং আমার রেফারেল থেকে 22টা ফ্রি টোকেন আসছে, কিন্তু এটা এখনও এখানে অ্যাড করে নেই, ওকে? তো একটা টন যদি আমরা এখানে আরও ডিপোজিট করি তাহলে আমরা আরও 50টা পাবো। তো এটা নিয়ে ভিডিও আছে, ওই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি কিভাবে এই 50টা টোকেন নিতে পারেন ওই লাগলে ওই ভিডিওটা দেখে নেবেন, ওকে? তো এটা ছিল হট ওয়ালেটের আপডেট। আর একটা আপডেট চলে যাব হচ্ছে আমরা মিমিফায়ার, ওকে? তো আমরা যদি এই মুহূর্তে মিমিফায়ার কমিউনিটির মধ্যে আসি তাহলে আমরা চলে যাব হচ্ছে সরাসরি তাদের এক্সে, মানে টুইটারে, ওকে? তো আমরা চলে যাব মিমিফাই টুইটারে, একটু ওয়েট করব। তো আমরা যদি এখান থেকে চলে যাই এক্সে, মানে টুইটারে আসার পর যদি এখানে সার্চ অপশনে মিমিফাই লিখি, এমই এই যে মিমিফাই চলে আসছে। তো মিমিফাই অফিসিয়াল টুইটারে যদি আমরা আসি, এখানে দেখো তারা কিন্তু একটা 6 দিন আগে পোস্ট করছে। তো এখানে শুধু আমি তোমাদেরকে একটা জিনিসই দেখাবো, এই যে October 9, 2024, ওকে? এই October 9, 2024 তারা কিন্তু তাদের টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে, তার মানে আমাদের হাতে সময় শুধুমাত্র এই বলা যায় 1 মাস 8-9 দিনের মতো আছে, ঠিক আছে? আজকে যদি মনে করেন 30 তারিখ, তাহলে 1 মাস 8-9 দিনের মতো আছে, ওকে? তো অবশ্যই এই প্রজেক্টটিতে যারা জয়েন করেন নাই, আপনার হাতে 39 দিন সময় আছে, আপনি চাইলে জয়েন করে এখনও ভালো একটা টোকেন আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন, ওকে? তো এতটুকুই ছিল মিমিফায়ার আপডেট, যে যারা কাজ করতেছেন যদি টাকা পাওয়ার আশা থাকে অবশ্যই এটাকে মিস করা যাবে না, ওকে? এখানে ট্যাপ ট্যাপ করবেন এবং পাশাপাশি রোবট থেকে যে আর্নিংটা হয় 3 দিনে 3 বার নিতে পারবেন, এটাও নেবেন। এবং এখানে যে অফিসিয়াল যে টাস্কগুলো থাকে এই টাস্কগুলোও কিন্তু আপনাদেরকে করতে হবে, ওকে? তো এখানে কিছু চাবি দেয়, এই চাবিগুলো কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখি, ওকে? আপনারা চাইলে ওই টেলিগ্রাম গ্রুপে এই চাবিগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন, ওকে? তো এখানে যদি এই কাজটা আমি তোমাদেরকে লাইভেই করে দেখাচ্ছি, একটু ওয়েট করব। তো এখানে সময় বাইর হয়, এই সময়টার জন্য তোমাদেরকে ভিডিও করে দেখানো সম্ভব হচ্ছে না, তবে এটা কোনো ব্যাপার না, আমি টেলিগ্রাম গ্রুপে স্ক্রিনশট সহকারে দেবো যে কোনটা কোনটা অ্যান্সার হয়ে যায়, ওকে? তো যাই হোক, মিমিফাই নিয়েও কথা বললাম, এখন আমরা কথা বলবো হামস্টার মাইনিং নিয়ে, ওকে? তো যারা যারা হামস্টার কনভার্টে কাজ করতেছো, তো তারা কিন্তু লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে, এখানে বেশি আর বাকি নাই, শুধুমাত্র অল্প কয়েকদিনে বাকি আছে, সেটা হচ্ছে 26 সেপ্টেম্বর আমি দেখলাম। তো যাই হোক, আমরা যদি এখান থেকে অ্যাড্রপ অপশনে আসি, তো এই যে অ্যাড্রপ অপশনে আসলে এখানে তারা একেবারে September 26, 2024, ঠিক আছে, অ্যাড্রপের যে অ্যানাউন্সমেন্টটা 26 তারিখে যে লিস্টিং করবে এমনটা কোনো কিছু বলে না এখানে তারা, তারা 26 তারিখে অ্যাড্রপের ঘোষণাটা দিয়েছে। তো অ্যাড্রপের যদি ঘোষণা 26 তারিখে দিয়ে থাকে তাহলে কিন্তু আমরা যে টোকেন বা কয়েন যেগুলোর মাধ্যমে কনভার্ট করে দেবে, এখানে কিন্তু তারা উল্লেখযোগ্য করেছে
যে আপনার কী কী আপনি ভিডিও থেকে পাবেন, ইনভাইট থেকে পাবেন, তারপর চাবি থেকে পাবেন এবং টেলিগ্রাম জয়েন করার থেকে পাবেন, তারপর কয়েন, যে আপনার যে কয়েনগুলো জমা থাকবে ওই কয়েনগুলোর থেকেও কিন্তু আপনি এখানে এয়ারড্রপ পাবেন। ওকে, অতএব সমস্ত বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোনটা করতেছেন এবং কোনটা না করতেছেন। অবশ্যই ডেইলি চেকিংটা এটাও কিন্তু করে নেবেন। ওকে, তার মানে এক কথায় বলা যায় আপনার প্রফিট পার আওয়ার যতগুলোই বাড়াইছেন না কেন, এখন আর বাড়ানো যাবে না, এখন বাড়াইতে হবে আপনাদেরকে এই টোকেনটা, যত পারেন এই টোকেনটা এখন বাড়াই রাখেন, ঠিক আছে? নয়তো বা ফিউচারে আপনার এই টোকেন কম থাকার কারণে হয়তো আবার আপনার যে প্রফিটটা ওই পরিমাণ আপনি কিন্তু পাবেন না। আপনার পার আওয়ার এখানে মনে করেন যে ঘন্টায় 10 মিলিয়ন থাক, কোনো ব্যাপার না, কিন্তু আপনার যদি মনে করেন তারা ইস্যু করে যে তারা টোকেনের মাধ্যমে তোমাদেরকে টোকেনটা দিবে, তাহলে তো আপনি ধরা খাইছেন, ঠিক আছে না? এই জন্য বলতেছি যে প্রফিট পার আওয়ার যা বাড়ান বাড়াইছেন, এখন আর একটা খাওয়াইয়েন না, এখন শুধু আপনি 3 ঘন্টা পর ডুগে ডুগে এই টোকেনটা কালেক্ট করেন। ওকে, আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। আর একটা কথা হচ্ছে, যারা যারা এখনও এই ব্লুম প্রজেক্টটিতে কাজ করতেছেন না, ভাই এই ব্লুম কিন্তু মাহাত্মক একটা প্রজেক্ট, খুবই স্ট্রং একটা প্রজেক্ট। টেলিগ্রাম বোর্ড মানে যতগুলো মাইনিং আছে তার মধ্যে অন্যতম কিন্তু এই ব্লুম মাইনিং। ওকে, তো যারা করতেছে না অবশ্যই এই প্রজেক্টটিতে অবশ্যই জয়েন করে নিবা, ঠিক আছে? এবং এখানে যে গেমগুলো থাকে এই গেমগুলো খেলার চেষ্টা করবা, কারণ এখানে গেম খেলে বেশি আর্নিংটা হয়। এই যে এইভাবে গেমগুলো খেলবেন, তো আমি দুই একটা খেলে দেখাচ্ছি তোমাদেরকে। আমি আসলে মূলত এগুলো সময় পাই না, আমার অনেকগুলো গেম জমে আছে, তারপরও একটা প্লে করলাম, যেহেতু 30 সেকেন্ড সময় লাগে আমি এটা খেলি, দেখি কয়টা হয়। তো এখানে কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এখানে যে বোমগুলো আছে এই বোমগুলোর মধ্যে যদি তোমরা টাচ করো তাহলে কিন্তু তোমাদের সমস্ত কয়েন এখান থেকে মারি যাবে। যে মনে করো তোমরা এখানে 45টা জমাইছো, এখানে যদি একটা বোমের মধ্যে টাচ করো তাহলে এই 45টা কিন্তু চলে যাবে। ওকে, তো যাই হোক, এতটুকুই ছিল এই ব্লুম নিয়ে, ব্লুম প্রজেক্টটা নিয়ে আপডেট। তো যারা যতটুকু পারো এই ব্লুমের কয়েনগুলো আর্নিং করে রাখো। ওকে, তো আমি আর এটা নিয়ে কথা বেশি বাড়াবো না। তো আমি এখানে যে লিস্টটা তোমাদের জন্য নতুন করে সাজিয়ে রাখছি, এখানে প্রত্যেকটা প্রজেক্টে 100% ভেরিফাইড আছে। তার মধ্যে প্রত্যেকটা প্রজেক্ট না, এখানে মনে করো যে 1 থেকে 34টা প্রজেক্ট আছে, এই 34টা প্রজেক্টে আমাদেরকে টাকা দেবে এমনটা কোনো কথা না। এখানে 34টা প্রজেক্ট থেকে 10টা প্রজেক্ট যদি তোমাদেরকে 10,000 করে টাকা দেয় তাও তোমরা 1 লাখ টাকা পাচ্ছ। ওকে, এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমাকে কাজ করতে হবে 34টা প্রজেক্টের মধ্যেই, কিন্তু তোমাদেরকে টাকা কিন্তু 34টা প্রজেক্টে দেবে না, তোমাদেরকে দেবে 10টা থেকে 15টা বা 20টা এরকম টাকা দেবে। তো খুব সহজেই, খুব নিমিষেই এখান থেকে তোমরা 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারবা, যদি এই মাইনিংগুলো তোমরা নিয়মিত কাজ করতে পারো। ওকে, তো এতটুকু ছিল মূল আপডেট। এই কয়েকটা প্রজেক্ট খুব শীঘ্রই লিস্টিং হতে যাচ্ছে, যে কারণে এই কয়েকটা প্রজেক্ট নিয়ে তোমাদের সাথে কথা বললাম। তো তোমরা একটু খুব গুরুত্ব সহকারে এই কয়েকটা প্রজেক্টে তোমরা কাজ করতে পারো। এবং এখানে cx.io এটা নিয়ে ভিডিও আছে, এক্স কয়েন নিয়েও ভিডিও আছে, এই প্রজেক্টগুলো ভালো। এই যে টো মার্কেট, এটাও কিন্তু খুব ভালো প্রজেক্ট, ঠিক আছে? এগুলো কিন্তু মিস করা যাবে না। তার মানে বলা যায় এখানে যে লিস্টটা আছে কোনো প্রজেক্টেই মিস করা যাবে না। তো এখন বুঝতে পারছো কীভাবে তোমাকে কাজ করতে হবে যদি তোমরা বেশি করে আর্নিং করতে পারো। আমি দেখতে পারতেছি যে তোমরা ডক্স থেকে কেউ পাইছো 600 টাকা, কেউ পাইছো 1,000 টাকা, কেউ পাইছো 1,200 টাকা। এগুলো স্ক্রিনশট আমার কাছে আছে, আমি টেলিগ্রামে শেয়ার করি না, ঠিক আছে না? তো কেউ পাইছো আবার 8,000 টাকা, কেউ পাইছো 18,000 টাকা, এরকম কেন ভাই? কাজ করলে করার মতো করো, না করলে নাই। 500, 700, 1,000, 2,000 টাকা দিয়ে কী হবে? যদি কাজ করে যদি একটা মনের মতো একটা জিনিসে কিনতে না পারি, বা 8-10,000 টাকা যদি একটা প্রজেক্ট থেকে ইনকাম করতে না পারি, তাহলে ওখানে কাজ করে তো কোনো লাভ নাই, ঠিক আছে না? তো যাই হোক, একটু চেষ্টা করবা বেশি বেশি আর্নিং করার জন্য, এতটুকুই ছিল মানে তোমাদের উদ্দেশ্যে বলা। ওকে, তো যাই হোক, ভিডিওটা শেষ করে দেবো। শেষ করে দেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট জানাবো, যারা যারা এখনও আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও নাই, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবা, ওই লিঙ্কে টাচ করলে তোমাদের এরকম একটা পোস্টে নিয়ে আসবে এবং গ্রুপটাতেও জয়েন হয়ে থাকবা এবং গ্রুপটিতে পিন পোস্ট করে রাখবা, যাতে তোমাদের কোনো কিছু মিস না যায় এবং কোনো কিছুর আপডেট যাতে মিস না যায়, তাহলে তোমরা বেশি বেশি আর্নিংটা করতে পারবা। ওকে, তো সকলে ভালো থাকবা, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো আর একটা ভিডিওতে।